আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? কাছে অথবা দূরে, দেশ অথবা দেশের বাইরে, যে যেখান থেকে আমার আজকের এই ব্লগটা দেখছেন, সকলকে আমার শায়লাস ওয়ার্ল্ড চ্যানেলে আরেকবার স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলের নতুন আরেকটা ব্লগ দেখার জন্য। আজকের ব্লগটা শুরু করছি মার বাসা থেকে আর শেষ করব বড় বাবার বাসায় গিয়ে। তো সকালবেলা ঘুম থেকে উঠে মার হাতে গরম গরম ডিমের পোয়া পিঠা খাচ্ছি। আমি, আমার ভাতিজি আর আমার ভাইয়ের বউ, আমরা তিনজনে মিলে পিঠা খাচ্ছি। আমার ভাতিজি খুবই ছোট, খেতে পারে না, তারপরেও শখ করে একটা পিঠা হাতে নিয়ে খাওয়ার চেষ্টা করছে। মাশাল্লাহ, আমার মামনের কাছে কিছু চাইলে ও এখন বোঝে, হাতে দেয়, এমনকি মুখের ভেতরেও গুঁজে দেয়। আমার মার জন্য সবাই দোয়া করবেন। আর ইদানিং মনে হচ্ছে যে ছেলের কারণে ইউটিউবিং করাটা বাদ দিয়ে দিতে হবে, ওর মোবাইলের নেশাটা অতিরিক্ত হয়ে গেছে। কিভাবে আমি ওর মোবাইলের এই আসক্তিটা কমাবো আসলে বুঝতে পারছি না। আমরা সারাদিন আসলে কাজে ব্যস্ত থাকি, যেটুক সময় ফ্রি টাইম পাই সেইটুক সময় কিন্তু মোবাইল হাতে নিয়ে একটু বসে দেখা যায় যে বাচ্চাকে খাওয়ানোর ফাঁকে বা ঘুম পাড়ানোর ফাঁকে এই সময়টুকু কিন্তু আমরা মোবাইল ইউজ করি। আর যখনই ওরা মোবাইল হাতে দেখে তখন আরও বেশি জিদ করে মোবাইল নেওয়ার জন্য। তো ওর যন্ত্রণায় মনে হচ্ছে এখন মনে হয় আমার ইউটিউবিং করা বাদ দিয়ে দিতে হবে। জানি না সামনে কী আছে, তারপরেও কষ্ট করে চালিয়ে যাচ্ছি। আর অনেক কষ্ট করে ভিডিও মেক করে আপনাদের সাথে শেয়ার করি, তারপরেও তেমন একটা ভিউ হয় না, এটা আসলে খুবই কষ্টের একটা ব্যাপার। যাই হোক, দুপুরে সকালে নাস্তা করে আমি হচ্ছে মঙ্গলবার দিন মার বাসা থেকে বড় বোনের বাসায় চলে গিয়েছিলাম। তো বড় বোনের বাসায় গিয়ে তেমন আর কোনো ব্লগ শ্যুট করা হয়নি। তো বড় বোনের বাসায় গিয়ে শুক্রবার দিন সকালে নাস্তা করে তারপর দুপুরে রান্নাবান্না আমি আপনাদের সাথে শেয়ার করছি। এখানে হচ্ছে ফ্রিজ থেকে আপা বড় চিংড়ি মাছ নামিয়ে ভিজিয়ে রেখেছিলো, আর এখানে ব্রয়লার মুরগি দিয়ে রোস্ট করা হবে। তো এখানে হচ্ছে মুরগিগুলো কেটে কুটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছে, আর পরিষ্কার করার পর হলুদ মরিচ আর লবণ মাখিয়ে ভালো করে মাখিয়ে তারপর এগুলা ভেজে নেওয়া হবে। তো এই যে আমি হচ্ছে এগুলা মাখিয়ে নিচ্ছি, আর ওইদিকে বড় আপা অন্য গাছগুলিও গুছিয়ে নিচ্ছে। মাংসগুলা মাখিয়ে নেওয়া হয়ে গেলে এখন চুলোতে একটা প্যান বসিয়ে তেল গরম হতে দিয়ে দিয়েছি, আর তেলের মধ্যে মাংসগুলো হালকা করে ভেজে নেব। আমি হচ্ছে মাংসগুলা দিয়ে চলে এসেছি, আপা মাংসগুলা ভেজে নিচ্ছে, এদিকে আমি চাউলগুলা বেছে নেব। কারণ সবাই যদি এক কাজের পেছনেই পড়ে থাকে তাহলে অনেকটা সময় অপচয় হয়ে যাবে। তো আপা হচ্ছে মাংসগুলো ভেজে নিচ্ছে, এদিকে আমি চাউলগুলো একটু দেখে নিচ্ছি, কারণ পোলায়ের চালে অনেক সময় হচ্ছে পোকা হয়ে যায়, আবার পাথর থাকে, তো সেই কারণে একটু চালগুলো দেখে নিচ্ছি ভালো করে। তো চালগুলো বেছে নেওয়া হয়ে গেলে আমি একটা হাঁড়িতে রেখে ঢাকনা দিয়ে ঢেকে রাখছি, যখন রান্না করা হবে তার আগে এগুলো ধুয়ে ঝুড়িয়ে রাখা হবে। তো এই দিকে কিন্তু মাংসগুলো ভেজে নেওয়া হয়ে গেছে, এখন এগুলো ম্যারিনেট করা হচ্ছে। এখানে হলুদ মরিচ, টক দই, তারপর হচ্ছে টমেটো সস, আদা রসুন, লবণ এবং বাদাম দিয়ে ভালো করে ম্যারিনেট করে রাখা হচ্ছে। তো এখন এই সবগুলো মশলা মাংসের সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে। তো এই কাজটা মনে হয় হাত দিয়ে করলেই বেশি ভালো হয়। তো এই যে মাংসটাকে ম্যারিনেট করে রেখেছি, এখন চুলাতে একটা প্যান বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে, তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে দুটো এলাচ, তেজপাতা এবং দারুচিনি দিয়ে দিচ্ছি। মশলাগুলোকে একটু ভেজে নিয়ে এর মধ্যে 2 কাপ পরিমাণ দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এখন এই পেঁয়াজগুলোকে একটু লাল লাল করে ভেজে নিতে হবে। আজকে চিকেন রোস্টটা তৈরি করা হচ্ছে ব্রয়লার মুরগি দিয়ে আর ঘরোয়া উপকরণে। এখানে কিন্তু বাইরের কোনো কেনা মশলা ইউজ করছি না।
তো এই যে পেঁয়াজটা লাল লাল করে ভেজে নেওয়া হয়ে গেলে এখানে ম্যারিনেট করা মাংসগুলো দিয়ে দিচ্ছি। মাংসগুলো দেওয়ার পর ভালো করে নেড়ে চেড়ে পেঁয়াজের সাথে মিশিয়ে কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে কষিয়ে নেব। আজকের রান্নাগুলো কিন্তু আমার বড় আপাই করেছে, আমি শুধু ভিডিও করেছি আর আপনাদের সাথে হচ্ছে ভয়েস দিয়ে শেয়ার করছি। তো এই যে মাংসটা কষিয়ে নেওয়া হয়ে গেলে এখানে দিয়ে দিচ্ছে হাফ কাপ পরিমাণ লিকুইড মিল্ক আর দিয়ে দিচ্ছে তিনটা কাঁচামরিচ আর এখানে দিয়ে দিচ্ছে এক টেবিল চামচের মতো ঘি। ঘিটা দিয়ে নেড়ে চেড়ে তারপর হচ্ছে গ্রেভিটা আরেকটু ঠিক হয়ে গেলে তারপর হচ্ছে রোস্টটা নামিয়ে নিব, নামিয়ে পরিবেশন করে নিব। আর ওইদিকে অন্য একটা হাঁড়িতে আপা গরুর মাংস বসিয়ে দিয়েছিল আর গরুর মাংসটা কিন্তু আপা রাত্রের বেলাতেই কষিয়ে রেখেছিল, এখন শুধু সাথে আলুটা দিয়ে ভালো করে কষিয়ে তারপর ঝোল দিয়ে নামিয়ে নিবে। তো সবগুলো রেসিপি তো আর শেয়ার করা যায় না, সবগুলো রেসিপি যদি একটা ভিডিওতে শেয়ার করতে চাই তাহলে ব্লগটা আসলে অনেকটা বেশি বড় হয়ে যাবে, যার কারণে অল্প অল্প করে আপনাদের সাথে আসলে শেয়ার করা। আর এখানে হচ্ছে চিংড়ি মাছের দো পেঁয়াজু করা হচ্ছে, যে চিংড়িগুলো ভিজিয়ে রেখেছিল তো সেই চিংড়ি মাছের দো পেঁয়াজু করা হচ্ছে। আর চিংড়ি মাছের দো পেঁয়াজুটা অনেক লোভনীয় লাগছে আর খেতেও অনেক সুস্বাদু হয়েছিল। আর এই যে এগুলো রান্না করা হয়ে গেলে এখন হচ্ছে পোলাও রান্না করে নেবে। আর আপা কিন্তু খুব সহজে পোলাওটা রান্না করে নেয়। তো তেলটা দিয়ে এখানে হচ্ছে দেশি ঘিটা দিয়ে দিচ্ছে, ঘি দিয়ে হচ্ছে এখানে মশলাগুলো দিয়ে দিবে। মশলাগুলো দেওয়ার পর এখন দিয়ে দিচ্ছে দুটোর মতো পেঁয়াজ, তারপর আদা রসুন পেস্ট হলে একটু কষিয়ে তারপর ধুয়ে রাখা চালটা এর মধ্যে দিয়ে দিয়ে এক মিনিটের মতো চালটাকে ভেজে তারপর পানি অ্যাড করে দেবে। আর আপা পোলাওয়ের পানিটা কীভাবে দেয় সেটা একটু আপনাদের সাথে শেয়ার করি। আমাদের যে আঙুলের মাঝখানের কড়টা আছে আপা হচ্ছে সেই বরাবর পানিটা দিয়ে দেয়, তাহলে কিন্তু আপার পোলাও রান্নাটা একেবারে পারফেক্ট হয়। তো আমি আপার কাছ থেকে পোলাও রান্নার এই টিপসটা শিখে নিলাম এবং আপনাদের সাথেও পোলাও রান্নার টিপসটা শেয়ার করলাম। তো এই যে পোলাও রান্নাটা অলমোস্ট হয়ে গেছে, এখন উপর থেকে একটু ঘি দিয়ে তারপর আবার ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবে। সব রান্না করার শেষ, এখন শুধু আপা সব কিছু প্লেটে সার্ভ করে তারপর টেবিলে দিয়ে দিয়েছে। তো দেখতেই পাচ্ছেন এখানে হচ্ছে চিংড়ির দো পেঁয়াজুটা আর হচ্ছে ব্রয়লার চিকেনে রোস্ট আর এখানে হচ্ছে আলু দিয়ে গরুর মাংস করা হয়েছে আর প্লেন পোলাও আর এখানে দুধের সেমাইও আপা সকালবেলা ঘুম থেকে উঠে করে রেখেছিল। তো যাই হোক, এই ছিল শুক্রবারের স্পেশাল খাওয়া দাওয়ার আয়োজন। আর এদিকে হচ্ছে সালমানের বাবাও আজকে আসার কথা আমাকে নেওয়ার জন্য, বাসায় মানে মার বাসায় আছি প্রায় 23 দিনের মতো হয়ে গেছে, তো এখন বাসায় যেতে হবে। আর এদিকে হচ্ছে পুলা ভাই আমার ভাগিনী এবং ভাগিনা ওরা খেতে বসেছে আর মা আমার ভাইয়ের বউও চলে আসছে, কারণ পুলা ভাই আপা সকালেই ওনাদেরকে আসার জন্য ফোন দিয়েছিল তো মার হচ্ছে কাজের চাপে সকালে আর কি আসতে পারে নাই। তো মা এবং আমার ভাইয়ের বউ বাসায় আস্তে আস্তে বড় আপার বাসায় আস্তে আস্তে প্রায় দুপুর 3টা বেজে গিয়েছিলো। তো এর মধ্যে হচ্ছে দুলা ভাই আমার ভাগিনা এবং ভাগ্নি ওরা খাওয়া দাওয়া করে নিচ্ছে, ওদের খাওয়া দাওয়া শেষ হয়ে গেলে আমরা খেতে বসবো। আর এই যে আমার ভাতিজি চলে এসেছে আর আমার মা ভাইয়ের বউ ওরা চলে এসেছে। আর এই যে আমার ভাতিজি এখন একটু একটু হাঁটা শিখছে, ওর জন্য সবাই দোয়া করবেন, আসলে একদমই খাওয়া দাওয়া করে না, শরীরের অবস্থা দেখেই হয়তো বুঝতে পারছেন। তো ওর ভাইকে দেখলে অনেক খুশি হয়, সালমানকে দেখলে ও অনেক খুশি হয়ে যায়। দেখো আব্বা 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 কই বাবা কই কই বাবা
কোর বাবা আসো 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 আসো। তো আমার ভাই বাইরে আর ভাতিজি হচ্ছে বাবা ডাকটাই সবার আগে শিখেছে। আর এখন হচ্ছে বিকেলের নাস্তার পালা। আর বিকেলের নাস্তা করার জন্য আমার ভাগিনী বাটার বন নিয়ে এসেছিল। ও কোচিংয়ে যায়, তো কোচিংয়ে যাওয়ার পথেই একটা বেকারি পড়ে, তো আসার সময় হচ্ছে বিকেলের নাস্তার জন্য বাটার বন নিয়ে এসেছে। এখন সবাই মিলে বাটার বন দিয়ে বিকেলের নাস্তাটা সেরে নেব। আর এই বাটার বনগুলো আমার খুবই পছন্দ। কার কার পছন্দ বাটার বন সেটা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ছোটোবেলা আমরা এগুলা যখন মসজিদে পড়তে যেতাম তখন 2 টাকা করে কিনে নিয়ে খেতাম, আর এখন এগুলো 15 টাকা পিস হয়ে গেছে। যাই হোক, আজকের ব্লগটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সবাই সবাইকে একটু সাপোর্ট করবেন। আসলে আপনাদের সাপোর্টই একজন ইউটিউবারকে তার সফলতার দ্বার প্রান্তে পৌঁছে দিতে পারে। তো ইনশাআল্লাহ দেখা হবে আগামীতে নতুন কোনো ব্লগ ভিডিওর সাথে। এই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।